ব্যবস্থা কি ব্যবস্থা করেছ রিজু? কিরে তুই কি করেছিস বল? বন্নির মতো মেয়ের ঠিক যেমনটা প্রয়োজন ঠিক তেমনটা ব্যবস্থা করে ফেলেছি। আমার আমার কেমন যেন একটা লাগছে রিজু, আমি কিছু বুঝতে পারছি না। অনা প্লিজ, এত টেন্সড হওয়ার কি আছে? আরে বন্নিকে নিয়ে এত টেন্সড হওয়ার কিচ্ছু নেই, কারণ বন্নিকে আমরা খুব ভালো করে চিনি। ও কি কি করতে পারে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কতটা নিচে নামতে পারে আমরা জানি। সেসব তো বুঝেছি, কিন্তু তুই কি করেছিস সেটা বলবি তো? ধৈর্য ধর, সময় মতো সবটা জানতে পারবি। দেখো রিজু, আমি যেমন চাই না তোমাদের মেজদা ভাইয়ের কোনো ক্ষতি হোক, তেমন বন্নির কোনো ক্ষতিও আমি মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না আমি। তাই তুমি যা করবে ভেবে চিন্তে করো। না, তুমি না বললেও সেটা আমি খুব ভালো করে জানি। তোমরা দুজনে এত প্রাণের বন্ধু, কিন্তু দুটো মানুষ সম্পূর্ণ আলাদা। এতদিনে নিশ্চয়ই কিছুটা তোমায় চিনে উঠতে পেরেছি, কি বল? না, আমি খুব ভালো করে জানি বন্নি তোমার যতই ক্ষতি করুক না কেন, তুমি বন্নির গায়ে একটা আঁচল রাখতে দেবে না। আসলে কি জানো তো, আমি বিশ্বাসই করতে পারি না ও আমার কোনো ক্ষতি চাইতে পারে। আর যদি কোনো ভুল করেও থাকে সেটাও শুধরে নেবে। মানুষ মাত্রই তো ভুল হয়, আমি আমার ভালোবাসা দিয়ে ওর ভুলটা শুধরে নেব। ভালোবাসার চেয়ে দামি তো আর কিছু হয় না। তুমি বড্ড বেশি ভালো নতুন বৌদি, এত ভালো হওয়াও ঠিক না। একদম ঠিক বলেছিস, তবে অনা আমি তোমায় কথা দিলাম, বন্নির স্বরূপটা সামনে আনতে আমি তোমায় সাহায্য করব। ঠিক যেমন বন্নি তোমার দুর্বলতা, তেমন বন্নির দুর্বলতাটা আমি খুব ভালো করে জানি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি বেশ কিছুক্ষণ ধরে আমার যাওয়ার রাস্তাটা ব্লক করে রেখেছেন। কাইন্ডলি যদি আপনি সরে যান তাহলে আমি গাড়িটা নিয়ে যেতে পারি। হ্যাঁ